একটা ভাজি দিয়েই আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আসলে সেটা চিন্তাও করতে পারিনি ভাজিটা এত মজা হয়েছে, সত্যি অনেকটা ভালো লেগেছে। অনেক সময় দেখবেন সাধারণ খাবারগুলো মাঝে মাঝে অসাধারণ হয়ে যায়। যাই হোক, তেমনটা আজকে আমারও হয়েছে। সকালে পরাটা আর ডিম পোস্ট করে দিলাম আপনাদের ভাইয়াকে, সেই সাথে রান্নাবান্নাও রেডি করার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়লাম। কারণ সকাল হতে না হতেই একটু পরেই দুপুর হয়ে যায়, দিনটা অনেকই ছোট। এখানে নতুন আলু নিয়েছি আর মুরগির গিলা কলিজা, আর এটা একটু আগে বসাই দিই, যেটা আগে হয়েছে ওইটা একটু আগে বসাই, কারণ যতটা সময় সাশ্রয় করা যায়। কারণ কি মানে শীতের সকাল নাস্তা খাওয়ার পরেই 12টা, তারপরে দেখা যায় জোহরের আজান দিয়ে দিছে। আজকে বিশেষ করে শুক্রবার, এই জন্য আরও তাড়াহুড়ো করতেছি, আর গরম পানি দিয়ে সবাই গোসল করার জন্য একদম ব্যস্ত। আর আমি এখানে কলিজাটা একদম রান্না বসানোর জন্য আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একদম দারচিনি, এলাচ সব কিছু দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে সবাই রান্না করতে পারে, তবে এক একজনের রান্না এক এক রকম। যাই হোক, মশলাটা আমি একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ আমার কাছে ঝাল বা কালারফুল হলে আমার কাছে অনেকটা ভালো লাগে। আলুগুলো দিয়েছি, আলুর সাথে গিলা কলিজাটাও দিয়েছি। ওই যে বললাম কলিজাটা বিশেষ করে আমার বড় ছেলের জন্যই রান্না করা, ওই কলিজা খেতে অনেক পছন্দ করে ছোট থেকেই। আর এখান থেকেও আপনার ভাই বাজার নিয়ে আসলো, সেই বাজারটাও রেডি করতেছি, ওইখানে তো রান্না বসানো আছে এই আর কি। তবে শীতের দিন যাই হোক না কেন, সবজি কপি এগুলো দিয়ে ভাত কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়। আজকে ভাবলাম আর কিছু রান্না করব না, একটা ভাজি করব। তারপরে যেমন কথা তেমনই কাজ, পাতাকপিটা পরিষ্কার করে অবশ্য রেখে দিছি, আজকে আর এটা কিছুই করিনি। আর এখানে ফুলকপিটা রাখছি, যে ফুলকপি দিয়ে একটা ভাজি করব আলু দিয়ে। তবে এটার সাথে যদি একটা গাজর দিতে পারতাম ভাজিটা কিন্তু দেখতে আরও কালারফুল হতো। তবে চুলায় বসিয়ে যদি আপনি একটু এদিক সেদিকেই যান না কেন, চুলার যেটাই রান্না বসান দেখবেন কি পুড়ে গেছে। আজকে আমিও ভাজিটা বসাই দিয়ে যেই এদিকে আসছি দেখি একটু একটু লাল লাল হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, তারপরও খাওয়া গেছে আর কি, ভালো লাগছে অনেকটা। তারপরে চিন্তা করলাম এখানে কফিটা একটু ছোটো ছোটো করে কেটে নেই, একদম ডাইনিং টেবিলে কাটাকাটি শুরু করে দিছি। আর এখানে কিন্তু কলিজার যেটা আলু দিয়ে রান্না বসাইছি এটাও কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একদম দেখান কষানো, একদম পারফেক্ট তেল বের হয়ে গেছে। আসলে যে কোনো খাবারই মানে মাংস জাতীয় খাবারগুলো কষা যত কষাবেন তত স্বাদ বাড়বে। আচ্ছা, সেই জন্য একদম সুন্দর করে কষি একটু পানি দিয়ে নিছি, এটাকে একদমই মাখামাখা করে রান্না করব। তবে আমি আলু দিতে চাইনি, আবার চিন্তা করলাম বাচ্চারা তো আলু খেতে অনেক পছন্দ করে, আর এখন তো শীতের নতুন আলু, সেটা খেতে আমার কাছে অনেকটা ভালো লাগে। তাই আর কি, রান্না কিন্তু এখানে একদম কলিজা ভুনাটা হয়ে গেছে পারফেক্ট, আর কলিজা ভুনা রান্নাটাও অনেক মজা হয়েছে। তবে আমি এটা দিয়ে আজকে ভাত খাইনি, আজকে আমি যেই ভাজিটা বসালাম ফুলকপি আর আলু, এই ভাজিটা যে এত মজা হয়েছে আপনাদের ভাইয়াদের কাছেও, ভাইয়ের কাছেও অনেক ভালো লাগছে এই ভাজিটা। তবে আমি এই পুরো ভাত এই ভাজি দিয়েই খেয়েছি আজকে এই আর কি, ভাজিটা সত্যি ভালো লাগছে। এখানে যদি একটু গাজর হতো তাহলে কালারটা আরও সুন্দর হতো না বলেন, তবে গাজর বাসায় ছিল না, কিছু করার নেই। তারপরে আমি একটু সিম ছিল, সিম দিতে চাইছিলাম, তারপরে দেখি দুইটা সিম দিয়ে আর দেইনি, কারণ আপনার ভাইয়া বেশি মানে সবজি ভাজি হলে ঘিজিভিজি হলে তার কাছে ভালো লাগে না, তাই আর কি দিলাম না। গাজর হলে একটু দিলাম, দেখতেও ভালো লাগতো, আর সিমটা সে অতটা পছন্দও করে না। দেখেন আমি এদিকে আসতে না আসতেই নিচের দিক দিয়ে একটু লাল হয়ে গেছে, তারপরও সমস্যা হয় নাই। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, আর ধনিয়া পাতা তো সব কিছুর সাথেই দেওয়া যায়, কোনো সমস্যা নাই, যেটাই দেই সেটাই ভালো লাগে, শুধু মাংস রান্না বাদ দে। ভাজিটাও এখানে কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না একদমই কমপ্লিট। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।